তাবিব মাহমুদ সে যে সিরিজটা করছে সেই ছেলেটার সাথে গানা, সেটার নাম হচ্ছে গলি বয়। সে সেটার নাম দিয়েছে গালি বয়, গালি বয় নামটা নিয়ে একটু কথা বলবো। তো ওকে নিয়ে আমাকে একজন কমেন্ট করছেন, ইনবক্স করছেন রিসেন্টলি কথা বলতে। সে রিসেন্টলি একটা গান বের করছে সম্ভবত সেই কারণে। তো আমি আসলে অনেক আগে একবার ভাবছিলাম যে ওকে নিয়ে কথা বলবো, সেটা বলা হয়ে ওঠে নাই, ভাবলাম আজকে একটু কথা বলি। কুইকলি ডিসক্লেমার, সেটা হচ্ছে যে আমার ছেলেকে আমি এখানে বসে রাখছি, সে রাইমস শুনতেছে, এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন। আই এম হোপিং যে রাইমসের সাউন্ডটা আসবে না, হয়তো একটু একটু আসতে পারে। শুরুতে যে কথাটা সেটা হচ্ছে যে সে জনপ্রিয় হয়েছে গলি বয় সিরিজ দিয়ে, নাম দিছে গালি বয়। এটা নিয়ে শুরুতে কথাটা বলি, পরে অন্যটাতে যাই। সেটা হচ্ছে যে এই নামটা খুবই একটা দুঃখজনক নাম। আমি এটা প্রথমে যখন দেখছি নামটা গালি বয়, আমি খুবই বিরক্ত হয়েছি। কারণ হচ্ছে সে গালি বয়, এটা আমি নট 100% শিওর, বাট আমি প্রিটি পজিটিভ যেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইন্ডিয়াতে সম্ভবত গালি বয় এই টাইপের কোনো মুভি বা কিছু একটা হয়েছে জনপ্রিয়, সেইটার ধারাবাহিকতাতে অনেকটা বলতে গেলে সে এটার নাম দিছে গালি বয়। নাও এই ইন্ডিয়ার ওয়ার্ডগুলো আমাদের কালচারে এমনভাবে ঢুকে গেছে ইন্ডিয়ার নাটক সিনেমা মুভি দেখার কারণে, আমাদের কিন্তু এখনকার মেয়েরা অনেকটা বলতে গেলে হইতেছে মানে অনেকেই নর্মাল কথাবার্তার পর্যন্ত হিন্দি বলে। তো আমি এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়েছে যে এটা কোন পর্যায়ে বাংলাদেশের হিন্দুর ইনফ্লুয়েন্সটা। যে আমি ভাবতাম যে বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ওরা তো হচ্ছে যে অনেক ওয়েস্টার্ন কালচার দ্বারা ইনফ্লুয়েসড, তাই আমি ভাবছি তাদের মধ্যে হতে সব হিন্দি ফিন্দি নাই হিন্দির ইনফ্লুয়েন্স। কিন্তু টু মাই সারপ্রাইজ এবং টু মাই ডিসমে যে না, এরাও কিন্তু ইকুয়ালি হিন্দি কালচার দ্বারা ইনফ্লুয়েসড, খুবই বাজে অবস্থা। তো দ্যাট ওয়াজ শকিং আর কি আমার জন্য, যে জানতে পেরে যে এটা কোন পর্যায়ে ইন্ডিয়ার প্রভাবটা। নাও আমি বললাম যে আমি ভাবতেছিলাম যে বাংলাদেশের ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেরা ওয়েস্টার্ন কালচার দ্বারা হয়তো ইনফ্লুয়েসড, কিন্তু সেটা না, সেই তারা হিন্দি কালচার দ্বারাও খুবই স্ট্রংলি ইনফ্লুয়েসড, এবং এটা দুঃখজনক। তার মানে মনে হচ্ছে জানি ওয়েস্টার্ন কালচার দ্বারা ইনফ্লুয়েসড হওয়াটা দুঃখজনক না, আমাদের কালচার হিন্দি দ্বারা হওয়াটা দুঃখজনক। সো এটা একটা কন্ট্রাডিকশন মনে হইতে পারে, এটা ইয়েস এন্ড নো। কারণ হচ্ছে যে হিন্দির ব্যাপারটা হচ্ছে হিন্দি কালচার, হিন্দি ভাষা, হিন্দি সব কিছু আমাদের কালচারের সাথে, আমাদের ভাষার সাথে এত ক্লোজলি রিলেটেড যে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কালচারের উপর খুবই স্ট্রং। তারা যদি টাইপের ড্রেস পরে, আমরা একই টাইপের ড্রেস পরি, তারা জাস্ট নাভিটা বের করে দেয়। ইন্ডিয়াতে মেয়েরা সব নাভি বের করে চলাফেরা করে, সিনেমা থেকে শুরু করে নাটক মুভি, সাধারণ মানুষ। তো এই জায়গাগুলো বিভিন্ন দেশে দেশে কালচারের কালচারে কিন্তু ভিন্নতা আছে। এইসব দেশে আবার ওয়েস্টের দেশে আপনি কিন্তু মেয়েরা একদম অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করে, কিন্তু ইউজুয়ালি নাভি রিভিল করা তাদের কালচার এটা ভালোভাবে দেখা হয় না। একটা মেয়ে দেখবেন যে অর্ধলঙ্গ হয়ে চলতেছে কিন্তু নাভি কিন্তু সে দেখাইতেছে না। এমনিতে বিকিনি পরে ঘুরলে সেটা আলাদা ব্যাপার, সেটা পোশাকটা ওই টাইপের, কিন্তু নর্মাল পোশাক খুব টাইট প্যান্ট ইয়োগা প্যান্টিং পরতেছে কিন্তু নাভি রিভিল করতেছে না। সো একই কালচার এক এক রকম। তো এনিওয়েজ ইন্ডিয়ান কালচারের ওই সব পোশাক আশাক সব তো আমাদের মতো, যেটা বললাম শাড়ি পরে, পাঞ্জাবি পরে, ভাষা একরকম, খাওয়া দাওয়া একরকম। তো যেই কারণে ওদের কালচারাল ইনফ্লুয়েন্সটা এবং ওরা আমাদের নেইবারিং একটা দেশ, সব কিছু মিলে ওদের ইনফ্লুয়েন্সটা আমাদের উপর খুবই স্ট্রং, এবং এই কারণে আমাদের কালচার হইতেছে হারায়া যাওয়ার সম্ভাবনা যতটা না ওয়েস্টের হাতে, তার চেয়ে কোটি গুণ বেশি হইতেছে ইন্ডিয়ার কাছে। সো ওয়েস্ট কখনো আমাদের কালচারকে পুরোপুরি টেক ওভার করা, এটা অনেকটা প্র্যাকটিক্যাল না, বা যদি হয়ও সেটা মিলেনিয়াম নিপের সময়। আর ইন্ডিয়ান কালচার আমাদের কালচারকে টেক ওভার করা হইতেছে জাস্ট ডেকেডসের মধ্যে। আমরা অলরেডি কিন্তু আমরা যে অবস্থা দেখি যে মেয়েরা কথা বলে, যে আমি দেখলাম যে চেহারা বলতেছে, এই যে একটা গানও তো আছে ম্যাজিক মামুনি কি জানি, চেহারা নুরানি, আই ওয়াজ লাইক চেহারা কি জিনিস। এবং মানুষ এখনকার মুভির গানটান সব হইতেছে হিন্দি স্টাইলে করা হয়, হিন্দি ওয়ার্ড ঢুকানো হয় মুভি করছে বাংলাদেশের দোস্ত দুশ্মান, দুশ্মান কি, দুশ্মান তো হিন্দি ওয়ার্ড, দুশ্মন আমাদের তো এটার ইকুইভ্যালেন্ট বাংলা ওয়ার্ড আছে, কিন্তু বাংলা ওয়ার্ডও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই কারণে যেটা বললাম যে আমরা এত ক্লোজ কাছাকাছি ইন্ডিয়ান কালচার ভাষা সব কিছু মিলে, যে কারণে তাদের কালচার দ্বারা আমাদের ইনফ্লুয়েন্সের সম্ভাবনাটা খুবই বেশি, এবং এই কারণে এটা মোর অ্যালার্মিং একটা ব্যাপার। তো সেইখান থেকে এরকম একটা অবস্থায় সে গলি তো আমাদের একটা ওয়ার্ড আছে, যদি এমন হইতো যেটা এমন একটা নাউন যেটা হইতেছে শুধু হিন্দিতে আছে বাংলায় নাই, সে ওইটার ধারাবাহিকতা হিসেবে করছে ওইটা সে ধরে রাখছে, তাইলেও আমি বুঝতাম, তাকে একটা ইয়ে দিতাম, লেভারেজ দিতাম। কিন্তু যেখানে আমাদের এটা ইকুইভ্যালেন্ট বাংলা ওয়ার্ড আছে গলি, সেখানে সে এটার গলি বয় না মানে গালি বয়, হাস্যকর বলবো আনএক্সেপ্টেবল নাও, অফকোর্স আনএক্সেপ্টেবল অগ্রহণযোগ্য, এগুলো রিলেটিভ টার্ম, আমার দৃষ্টিতে খুবই অগ্রহণযোগ্য। নাও এটা নিয়ে এতক্ষণ কথা বললাম শুরুতে, কারণ হচ্ছে এটাই তার হিট সিরিজ, এটা দিয়ে সে উঠে আসছে এবং এটাই এরকম। সো দ্যাটস দ্যাট, সমালোচনার জায়গাটা শুরুতে বলে নিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সে আমি খুবই আই হোল্ড হিম ইন হাই রিগার্ড, কারণ হচ্ছে আপনার না সবাই নানানভাবে নানান সব এক একজনের এক একটা প্যাশনের দিক থাকে, প্রতিভা প্রকাশ করার দিক থাকে, করতেছে সবাই সবার মতো করে, ইন্টারনেট থাকায় খুবই একটা ভালো ব্যাপার, উইচ আই অ্যাপ্রিসিয়েট আলট। ও কে কী টপিক পিক করতেছে এটা একটা ব্যাপার, কেউ তার প্রতিভা দেখাইতেছে যে ওর মতো সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, এবং সামাজিক ইস্যু বলতেও কিন্তু সে কিন্তু পলিটিক্সের পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলে, গরিব মানুষের জীবন নিয়ে কথা বলে। সো এবং সেটা ফিল করে, অনেকে আসে কিন্তু একদম হিট খাওয়ার উদ্দেশ্যে ইউটিউবে আসে বা ফেসবুকে বা অনলাইনে আসে, অনেকে আসে আবার প্যাশনের জায়গা থেকে, একটা এরিয়ার প্রতি তার ইন্টারেস্ট আছে, ওইটা নিয়ে কাজ করতে থাকে, হিট খাক বা না খাক করতে থাকে সে।
সো এবং পাশাপাশি যদি হিট হয় গুড ফর হিম, হি উইল টেক ইট, এরকম মানুষ আছে রাইট। তো আমার কাছে মনে হচ্ছে সে ওই সেকেন্ড ক্যাটাগরির, যে সে তার একটা প্যাশনের জায়গায় আছে, একটা ফিল করে সে সমাজের অসঙ্গতি নিয়ে, মানুষের জীবনের দুঃখ কষ্ট নিয়ে, সেটা নিয়ে সে তার আবার মিউজিকের প্রতি প্যাশন আছে, সে দুইটা জিনিস কোইনসাইড করছে, একটার একটাকে কমপ্লিমেন্ট করছে এবং সে ইউজ করতেছে মিডিয়া মিউজিক বা ইয়েটাকে তার সামাজিক যে কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো এটা খুবই একটা প্রশংসনীয় ব্যাপার তার, তো সেই জায়গাটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আর কি। তো আমি তার অনেক ইন্টারভিউ অনেক না কিছু ইন্টারভিউ শুনে আমি এই ধরনের ইম্প্রেশন পাইছি যে ছেলেটা মানে ইনসাইট এবং থট আছে এই বিষয়গুলো নিয়ে সে ভাবে। সো সব কিছু একসাথে করে আমার মনে হয়েছে যে এটা খুব ভালো একটা ব্যাপার, ওর মাইন্ডসেটটা খুব প্রশংসনীয়। এখন আর একটা অ্যাসপেক্ট নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে যখন কেউ ইন্টারনেটে জনপ্রিয় হতে শুরু করে তখন সেখানে একটা কমার্শিয়াল এক অ্যাসপেক্ট চলে আসে রাইট। আপনি দেখবেন ফেসবুকে বা ইউটিউবে ইউটিউবিং করা শুরু করছে, কিছুদিন পর তারা বিভিন্ন অ্যাডেড প্রমোট করা শুরু করে এবং সেটা নিয়ে মানুষ খুব বিরক্ত হয়, কেন অ্যাডেড প্রমোট করে। এটার প্রতি এই যে আমাদের বিরক্তিটা মানুষের, এটা সম্ভবত সহজাত, আমি জানি না, আমার ছেলে কান্না করতেছে এই জন্য টিভি ভলিউম বাড়াই দিয়ে আসছি। সো হ্যাঁ, তো সেটা খুব ভালো একটা ব্যাপার। তো সে হইতেছে এরকম যেটা বললাম, কমার্শিয়াল বিভিন্ন অ্যাসপেক্ট চলে আসে মানুষ, তো আমিও মাঝে মধ্যে বিরক্ত লাগে, যদিও আই আন্ডারস্ট্যান্ড যে কমার্শিয়াল মানে ছাড়া একটা কষ্ট করতেছে তারা, সেটার পর যদি এটার জন্য যে তারা একটা রিটার্ন পায় খুবই ভালো একটা ব্যাপার, কষ্ট করতেছে ফ্রিতে করবে নাকি। সো আই গেট ইট, কিন্তু আমিও মাঝে মধ্যে বিরক্ত লাগে বোঝার পরও। সো এটা একটা ব্যাপার যে মানুষ যখন কমার্শিয়াল অ্যাসপেক্ট ঢুকে যায় তার কাজে বা তার প্যাশনের জায়গাগুলোতে, তখন অডিয়েন্স বিরক্ত হইতে শুরু করে। সো অনেকে দেখছি কথাটা বলে যে যে সে সেল আউট হয়ে যাচ্ছে কিনা, বা আমি ইদানিংকাল একটু দেখি যে তার কিছু কাজকর্ম ঠিক কমিটমেন্টের জায়গা থেকে না, মনে হয় জানি একটু যে এখন হিট হয়েছে করতে হবে করে মনে হয় কিছুটা। সো সেটা কোনো ইস্যু না, আমি জাস্ট বললাম আর কি যে এই জিনিসগুলো তো চিন্তাভাবনা আমাদেরও মাথায় আসে, অনেকে এগুলো নিয়ে কমেন্ট করে কথা তোলে, এই কারণে আলাপে তুলে আনলাম, এই কারণে আলাপে তুলে আনি নাই যে এটা একটা ইস্যু বলে আমি মনে করি, এটা খুবই একটা ন্যাচারাল নেক্সট স্টেপ। তো সো ওভারঅল যেটা বলতেছি যে ছেলেটার অ্যাক্টিভিটি ওভারঅল কিছু সমালোচনা বা ক্রিটিক করার দিক আছে সেগুলো আলোচনা করছি, এবং ওভারঅল এটা খুবই একটা ভালো সে যেই চ্যানেলটা করছে বাংলাদেশে বলি যেখানে বলি, যে এইরকম পজিটিভ কাজ নিয়ে বা এরকম সোলানা সুকুন্দের ভাষায় নেগেটিভ যে এগুলো নিয়ে দেশের সমস্যা নিয়ে কথা বলতো, নেগেটিভিটি বা মানুষজন দুঃখ কষ্টে আছে এগুলো নিয়ে কথা বলো, নেগেটিভিটি পজিটিভিটি হইতেছে কে কোথায় ভালো আছে সুখে আছে এগুলো নিয়ে কথা বলাছো। সো অ্যাপারেন্টলি নেগেটিভ বিষয় নিয়ে সে যে কথাবার্তা বলে, উইচ ইজ আমার দৃষ্টিতে পজিটিভিটি, সমস্যা নিয়ে কথা বলা, মানুষের জীবনকে আরেকটু উন্নত করার চেষ্টা করা, মানুষের দুঃখ কষ্টকে ফিল করা, আমার দৃষ্টিতে পজিটিভিটি। সো সে যেহেতু পজিটিভ বিষয় নিয়ে কাজ করতেছে ইন মাই ভিউ, সো আমার দৃষ্টিতে খুবই অ্যাপ্রিসিয়েবল। এবং শুরুর দিকের তুলনায় এখন ওর যে ড্রেস আপ করে যে ভিডিওগুলোতে পোশাক আশাক একটু উন্নত হয়েছে, অবশ্যই তার মানে সে কিছুটা রিটার্ন পাইতে শুরু করছে, গুড ফর হিম, আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট ফ্যাক্ট। এবং আমার ভালো লাগে এটা দেখলে, যখন দেখি যে ও কিছুটা রিটার্ন পাইতে শুরু করছে, মানুষ কিছুটা বিরক্ত হয়, বিরক্ত হওয়ার কিছু নেই, একটা ছেলে কষ্ট করতেছে রিটার্ন পাওয়া উচিত। সো এটা হইতেছে ওর ব্যাপার, আমার ওভারঅল ওর ব্যাপারে রিভিউ। ভালো ছেলে মানে ভালো ছেলে তো আসলে আমার এই ক্যাপাসিটিতে কনক্লুড করার সুযোগ নেই, তার কাজের রিভিউ করতেছি, ভালো কাজ করতেছে সে, প্রশংসনীয় কাজ করতেছে, এবং গুড লাক ফর হিম।